বগুড়ায় পাইকারি বাজারে কেজিতে পাঁচ থেকে ছয় টাকা পর্যন্ত কমেছে আলুর দাম তবে এর তেমন একটা প্রভাব পড়েনি খুচরা বাজারে বগুড়ার মাটিডালি এলাকার হিমাগার থেকে নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান মাজেদ পাইকারিতে দাম কমার পরেও খুচরা বাজারে দাম কেন কমছে না এবং এ বিষয়ে খুচরা বিক্রেতারা কি বলছেন বিস্তারিত জানাবেন হ্যাঁ আমি তো আপনি জানেন যে বগুড়া কিন্তু উল্লেখযোগ্য একটি আলু উৎপাদনকারী জেলা হিসাবে বিবেচিত হয়ে থাকে আর এখানে এবারে তেরো লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে সে আলুগুলোর মধ্যে সাড়ে তিন লাখ টন আলু কিন্তু হিমাগারগুলোতে রয়েছে এবং এই হিমাগারগুলোতে বর্তমানে যে আলুর দাম সেই আলুর দামটাই অনেকটাই কমেছে এখানে পনেরো দিনের ব্যবধানে কেজিতে পাঁচ থেকে ষাট টাকা আলুর দামটা কমেছে এখানে যে আলুগুলো এখানে স্থানীয় যে আলুগুলো সেটিকে লাল গুটি আলু বলা হয় সেই টি আলুগুলো কিছুদিন আগে যে পাইকারি ছিল বাহান্ন তেপ্পান্ন টাকা কেজি দরে সেখানে কিন্তু পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা কেজি দরে নেমে এসেছে এই আলু পাইকারির দাম এছাড়া অন্য জাতের যে আলুগুলো আছে বিশেষ করে গ্যানোলা কার্ডিনাল এই টাইপের আলুর দামও কিন্তু কমেছে কেজিতে পাঁচ থেকে ছয় টাকা এবং ক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে খুচরা বাজারের দামটি তেমন কমেনি হ্যাঁ গতকাল আমি খুচরা বাজারগুলোতে আমি গিয়েছিলাম সেখানে কিন্তু আলুর দাম আগের দামের তুলনায় কিছুটা কমেছে তবে দামটা মনে হচ্ছে যে পাইকারি বাজারের থেকে খুচরা বাজারের দামটা বেশি এখানে যে গুটি যে লাল আলুটি সেটি বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি দরে আর অন্য আলুগুলো বিক্রি হচ্ছে পঞ্চান্ন বাহান্ন টাকা কেজি দরে এর আগে এটা খুচরা বাজারে ছিল পঁয়ষট্টি টাকা এবং পঞ্চান্ন টাকা কেজি দরে ছিল সেখান থেকে কিছুটা কমেছে তবে যে পরিমাণ পাইকারি দাম কমেছে সেই পরিমাণ কিন্তু খুচরা বাজারে দাম কমেনি এখানে যেটি পাইকারি বিক্রেতারা যেটি বলছেন সেটি হলো তাদের যে পরিবহন খরচ এবং যে বাজারে যে ট্যাক্স দেওয়া হয় টোল যেটি দেওয়া হয় এটার কারণে এবং তারা একটু বেশি মাত্রা লাভ করছেন ফলে খুচরা বাজারে কিন্তু দামটা বেশ বেশি জন্য তদারকি প্রয়োজন বলে মনে করছেন এখানে যারা ভোক্তা তারা মনে করছেন যে বাজারটি তদারকি করা প্রয়োজন যাতে করে খুচরা বাজারেও যেন দামটা কমে যে যে পরিমাণ দাম কমেছে পাইকারি বাজারে সে অনুসারে কিন্তু খুচরা বাজারেও দাম কমে এমনটি আশা করছেন আর এখানে যেটি কিছুদিন পর থেকে আবার নতুন আলু যে বোপন সেটি কিন্তু শুরু হবে এরপরে দুই মাসের মধ্যে কিন্তু নতুন আলু উঠবে সেখানে আলুর দাম আরও কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা তো মৃত্যু এই ছিল আমার কাছে বগুড়ার যে কোল্ড স্টোরেজের যে আলুর দরদাম তার সর্বশেষ